কংক্রিটের ঢাকা শহরের কোথাও দেখা মেলে না সবজি বাগান। সেখানে আগারগাঁও তালতলা নতুন সড়কের দুই পাশ ও ডিভাইডার লেনে ব্যক্তি উদ্যোগে করেছেন শীতকালীন সবজি বাগান। সড়কের শাকসবজি চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি এই কাজ করেছে সৌন্দর্য বর্ধনও বটে। রাস্তায় যে সবজি আমরা লাগাইছি, টাটকা সবজি খাইতে পারতেছি, আর কিছু লোকাল আমরা যেমন লোকাল হিসেবে একটু চাষ করছি, টাটকা সবজি খাইতে পাচ্ছি, এবং কিছু এই স্টাফ আছে, দারোয়ান আছে, সিরগুটি, তারাও খাচ্ছে। এখানে দেখা যায় কি যে এই পরিবেশটা সবুজ দেখতে, গ্রিন কালার এবং খুব সুন্দর লাগে দেখলে। এখানে আসলে মনে হয় যে গ্রামে আসছি, একটা সুন্দর সিনারি দেখা যায়, ভালো লাগে আসলে। আগারগাঁও তালতলা এলাকার বিভিন্ন অফিসের কর্মী ও স্থানীয়রা লাউ, টমেটো, বেগুন, ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক, পালং শাক সহ চাষ করেছেন বিভিন্ন শাকসবজি, এতে ফলনও পেয়েছেন বেশ ভালো। ধরেন আলু, বেগুন, মরিচ, তারপাশে টমেটো, তারপাশে বিভিন্ন শাকসবজি, এই যে ফসলগুলো যে দেখতেছেন, এগুলো যে মাটিটা ওই তৈরি করতে হবে, গোবর সার দিতে হবে, আর ফলন ভালো হবে। ঢাকা শহরে আপনার গ্রামের পরিবেশটা পাওয়া যায় না, তো এখানে জায়গাটা খালি ছিল। এই বিধায় আমাদের কিছু ভাই বেড়া আছে, ওরা বলছে যে এখানে যেহেতু খালি পড়ে আছে জায়গাটা, আমরা কিছু শাকসবজি করি। তারা প্রথম ডাটা করছিল, তখন ডাটা বড় হয়েছিল, ভালো হয়েছিল। মাটি সার কীটনাশক বিহীন এসব বাগানে সকাল বিকাল চলে পরিচর্যা, তাই বাজারের চেয়ে স্বাস্থ্যকর, পুষ্টিকর এই শাকসবজিগুলো। বিকাল হলে অনেকেই গ্রামীণ স্বাদ নিতে ছুটে চলে আসে তালতলা নতুন এই সড়কে। শাকসবজি দেখতে যেমন সতেজ, খেতেও তেমন সুস্বাদু। আবুল সিদ্দিক নিজ উদ্যোগ নিয়ে সবজি চাষ শুরু করলেও তার দেখা দেখি আরও অনেকেই এখন সড়ক জুড়ে করছেন সবজির চাষ। রাস্তা তো আগে খারাপ ছিল, এখন নতুন রাস্তা হয়েছে। তো এনে আইল্যান্ড দিছে, আইল্যান্ডের মধ্যে আমরা কোদাল দিয়ে কোবায়া আমরা লাগাইছি। এনে লাল শাক, ডাটা, মূলা শাক রাস্তা যখন হয়েছে লাগাইছি, নিজেরা খাইতে হবে যেমন বাড়ির যেভাবে। আমরা চাইলেই আমাদের শহরটা হতে পারে কীটনাশক মুক্ত এক টুকরো সবজি বাগান। সৌন্দর্য বর্ধন এবং পুষ্টির যোগান দিতে পারে এই সবজি বাগানগুলো। Thank you.